নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব, প্রয়াসের ডুজের চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকে একটি নতুন ক্র্যাফট তৈরি করি। এখানে আমি কভার ফাইলের পেছনের অংশ নিয়েছি এবং তাতে একটি বিড়ালের ছবি এঁকে সুন্দর করে স্কেচ পেন দিয়ে এর আউটলাইন তৈরি করে নিয়েছি। এবার কাঁচি দিয়ে সেই আউটলাইন বরাবর সেটিকে সুন্দর করে কেটে নেব, তাতে করে আমরা একটি বিড়ালের অবয়ব পেয়ে যাব। এবার স্কেচ পেন দিয়ে আমি আমার পছন্দের মতন রং করেছি, আপনারা চাইলে অন্য কোনো যে কোনো রঙের ফ্রকটিকে রাঙিয়ে নিতে পারেন। রাঙানোর পরে দেখুন এরকম একটা বিড়াল আমরা পেয়ে গেলাম। এবার কাটা কম্পাসের সাহায্যে আরেকটি পেপার, এখানে বলে রাখি যে আপনারা যে কোনো মোটা ড্রয়িং শিট ব্যবহার করতে পারেন, তার উপরে কাটা কম্পাসের সাহায্যে একটি গোলাকার বৃত্ত এঁকে তার ব্রাউন পেপার দিয়ে মুড়ে নিয়েছি। এবার এটিকে সুন্দর করে ভাঁজ করে নেব। এই অংশটি আমরা বিড়ালের পেছনে দিকে আটকে দেব, তাতে করে ব্যালেন্সের কাজ করবে এবং বিড়ালটিকে দুলতে সাহায্য করবে। এই অংশের ওপর বিড়ালটিকে রেখে আমরা রুল পেন্সিল দিয়ে একটি চিহ্ন করে নেব এবং তাতে আঠা লাগিয়ে এর গায়ে আমরা সেটে দেব। এরকম টুকিটাকি ছোটোখাটো জিনিস দিয়ে আপনারা বিভিন্ন রকম জিনিস তৈরি করতে পারবেন এবং বাড়িতে ছোটোখাটো বাচ্চা থাকলে তাদেরকে অনায়াসে খেলতে দিতে পারবেন। এই যে আটকে নিলাম, এই আটকানোর সময় একটি জিনিস খেয়াল রাখতে হবে, যাতে এই বিড়ালটির ব্যালেন্সটা যেন ঠিক থাকে। যদি সোজাসুজি না লাগানো হয় তাহলে হয়তো হেলে যেতে পারে। এখানে আমি ড্রয়িং শিটের পাতলা ড্রয়িং শিটের দুটি ছোট টুকরো কেটে নিয়েছি। আপনারা মনে করলে এটি যে কোনো খাতার পৃষ্ঠা থেকেও কাজটি করে নিতে পারবেন। এটি একটি আরেকটির উপর রেখে এভাবে মুড়িয়ে গেলে একটি স্প্রিংয়ের মতন জিনিস তৈরি হবে, যেটি ওই অর্ধবৃত্তের মধ্যে যদি লাগিয়ে দেন তাহলে সেটি ফাঁকাটাকে কন্ট্রোল করবে, মানে ফাঁকাটা খুব বেশি বড়ও হবে না আবার কাছাকাছিও চলে আসতে পারবে না। এটি মোটামুটি 1 ইঞ্চির কাছাকাছি দৈর্ঘ্যের হলেই হবে। যদি আপনারা পাতলা কাগজ দিয়ে কাজটি করেন তাহলে এটি অবশ্যই করবেন, আর যদি মোটা কোনো বোর্ড ব্যবহার করেন তাহলে এটা আপনারা স্কিপ করে যেতেও পারেন। এখানে আমি ফেভিকল আঠা দিয়ে কাজটি করেছি, আপনারা যে কোনো আঠা দিয়ে ব্যবহার করতে পারেন। এটি স্প্রিংয়ের মতন হবে, দেখুন এই রকম তৈরি হবে। এবার এর মধ্যে আঠা দিয়ে এটিকে সেটে দেব ওপরে এবং নিচে, তাহলে পরে এটি সহজে দুটোর মাঝখান থেকে ফাঁকা হয়ে যাবে না। এই হয়ে গেল প্রায় কাজ তৈরি। আপনারা খুব সহজে বাড়িতে বসে এরকম করতে পারেন। আমি এর মুখে দুটি গোলাকার বৃত্ত এঁকে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য, আপনারা আপনাদের পছন্দ মতন যেমন খুশি একে সাজিয়ে নিতে পারেন। একে সুন্দর করে সাজালে আরও ভালো দেখতে হবে। এর কটি গোপ তৈরি করে দেবো। এখানে আমি কালো কালির বল পেন ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো কালির পেনও ব্যবহার করতে পারেন। এই হয়ে গেল মোটের ওপর আমার তৈরি করা বিড়াল, যেটি নাচবে বা দুলবে, বাচ্চাদের আনন্দ দেবে। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে যাবেন, সাথে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।